আপনারা দেখছেন একুশে টেলিভিশন নাটোরে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সম্প্রীতি বাংলাদেশ কর্মহীন অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে সম্প্রীতি বাংলাদেশে দেয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা করোনা মহামারীর দুর্যোগকালীন সময়ে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব অটুট রাখতে কাজ করে যাচ্ছে সম্প্রীতি বাংলাদেশ নাটোরে এই সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে টানা লকডাউনে কর্মহীন হয়ে পড়া নাটোরের অসহায় মানুষের পাশে দাঁড়ান সম্প্রীতি বাংলাদেশের নেতারা সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম ও কেন্দ্রীয় সদস্য বিপ্লব কুমার পালের নেতৃত্বে করোনায় বেকার হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা সহ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষগুলো হয়েছেন খুশি দাতাদের দীর্ঘায়ু কামনা করেছেন তারা আমাদের ঘরে খাবার নাই সালমা আমাদেরকে অনুদান দিছে আমার খাবার দিয়ে গেছে এতে আমরা খুব খুশি হয়েছি এদিকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সম্প্রীতি বাংলাদেশের নেতারা দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা সবাই মিলে একসাথে লড়াই করলে এই করোনাকালীন দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে কোভিড পরিস্থিতিতে তা যেন অটুট থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সম্প্রীতি বাংলাদেশ যারা দিন আনে দিন খায় তাদের অন্য সংস্থা করতে হবে সেই দৃষ্টিতে আমরা প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় কিছু মানুষকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি সকল বিত্তবান মানুষের উচিত অভুক্ত মানুষের পাশে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব স্থাপনই সম্প্রীতি বাংলাদেশের মূল লক্ষ্য করোনা পরিস্থিতিতে সম্প্রীতি বাংলাদেশের এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক অসহায় মানুষের মাঝে মাসওয়ালিসা একুশে টেলিভিশন